আমি যে এখানে এসেছি আন্টি যদি জানতে পারেন তো না আন্টির ভয় এখন অতটা নেই সে বেরিয়েছে তবে তোমাদের প্র্যাকটিস চলতে চলতে চলে আসবে আরে না না ঘাবড়ে যেও না আমি সব সামলে নেব জিষ্ণু চলো আমি রেডি চাটা খেয়ে যাক আমার হাতে তৈরি চা খেলে প্রাণে সাহস আসবে গলায় সুর আসবে ভেতর থেকে সমস্ত ভয় কেটে যাবে ঠিক আছে চাটা খেয়ে তারপর যাও এই কি করা হচ্ছে এখানে দাঁড়িয়ে কি করা হচ্ছে এই যে তুমি সারাক্ষণ ধরে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকো না এটা ছিঁড়ে ফেলে দেওয়ার সময় এসেছে সকলের সামনে তোমাকে এক্সপোজ করার সময় এসে গেছে চলো ভেতরে নীল ছাড়ো চলো চলো তুমি ছাড় চলো ভেতরে কেন 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 আমি কেন বারবার ধরে এক ভুল করি কেন বাবা এরকম ভূত দেখার মতন চমকে গেলি একা একা কি করছিস এখানে কিছু না এমনি এমনি সত্যি এমনি এমনি যখন তখন মুখে চোখে এত ফ্রাস্ট্রেশন কি নীল আমার কাছ থেকে কিছু লুকোস না আমার সত্যিটা বল আমি কালকেই ভেবেছিলাম তোর সঙ্গে কথা বলবো কিন্তু সুযোগ হয়নি আসলে বিয়ে বাড়ির এত রকম ঝক্কি ঝামেলা তো নীল কালকে যা ঘটনা ঘটলো সেটা মানে সে ব্যাপারটা নিয়ে তুই তুলি ভেবেছিস শোন নীল অ্যাটলিস্ট আমার কাছ থেকে তুই কিছু লুকিয়ে রাখিস না প্লিজ আমাকে এড়িয়ে যাস না আমায় ক্লিয়ারলি বল কালকে যে সিন ক্রিয়েটটা হলো যেটা করলি তুই সেটা কি ঠিক করলি ও তার মানে ভুল শুধু আমি একাই করেছি তাই তো যাক তুই এইটুকু অন্তত স্বীকার করলি যে কাল যেটা করেছিস সেটা ভুল কাজ হয়েছে হ্যাঁ আমি মানছি তো আমি মানছি কালকে যেটা করেছি সেটা বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু তালি তো এক হাতে বাজে না কাকা মেঘ আমাকে বাধ্য করেছিল ওটা করতে কথাটা ভেবে বলছিস নাকি নিজের অপরাধ স্বীকার করবি না বলে এর তর্ক করে যাচ্ছিস কোনটা ভেবে বলছি 100 বার ভেবে বলছি মেঘ আমাকে ইনস্টিগেট করেছিল সেই জন্য কালকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে একটু নয় কাল তুই অনেকখানি বাড়াবাড়ি করে ফেলেছিস কাল তুই এক্স্যাক্টলি কি করেছিস জানিস মেঘকে অপমান করতে গিয়ে তুই হিতাহিত জ্ঞান শূন্য হয়েছিস নিজের ওপর কন্ট্রোল হারিয়েছিস এবং আলটিমেটলি আমাদের গোটা পরিবারটাকে অপমান করেছিস এবং সেটাও বাইরের 5টা লোকের সামনে ইয়েস নীল ওখানে গিনির শ্বশুর বাড়ির লোকেরা প্রেজেন্ট ছিলেন তুই একবারও ভেবে দেখলি না যে কাল তুই যে বিহেভিয়ারটা করছিস তার ফলে গিনিকে ও শ্বশুর বাড়িতে গিয়ে 5টা কথা শুনতে হতে পারে তা কেন গিনিকে কেন কথা শুনতে হবে দেখো গিনির তো কিছু করার ছিল না যা হয়েছে সেটা তো আমার আর মেঘের মধ্যে হয়েছে না নেই ব্যাপারটা কিন্তু এখন আর শুধুমাত্র তোর আর মেঘের মধ্যে নেই তুই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ একেবারে ছোট লোকের মতন অতগুলো মানুষের সামনে হিড়ি হিড়ি করে নিজের বউয়ের হাত ধরে টেনে আনলি আমার কি মনে হচ্ছিল বলতো কাল না তোর মধ্যে একজন দুঃশাসন বা একজন দুর্যোধন ভর ছিল যারা চিরকাল মেয়েদের অসম্মান করে গেছে অপমান করে গেছে ভরা সব ওর এমনই চরিত্র ওর এমনই প্রবৃত্তি যে ও এখানে ওর বয়ফ্রেন্ডকে ছাড়া থাকতে পারছে না মেয়ে কি বলে নিজের প্রেমিককে এখানে ধরে এনেছিল তোর কথাটা যে কতখানি অন্তঃশ্বাস শূন্য সেটা তোর থেকে ভালো কিন্তু আর কেউ জানে না আচ্ছা আমাকে একটা কথা বলবি কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করে তুই কে সে ব্যাপারে গার্জিয়ানশিপ করার তুই কে এটা ঠিক করার যে মেঘ কোথায় যাবে কার সঙ্গে কথা বলবে আমি যদি মেঘের কেউ নাই হই তাহলে মেঘ কোন পরিচয়ে কালকে এই বাড়িতে এসেছিল মেঘ অত্যন্ত ভদ্র মেয়ে বলে কাল এই বাড়িতে এসেছিল মেঘ এসেছিল মায়ের কথাকে সম্মান দেবে বলে মায়ের কথা রাখবে বলে তোর কি অধিকার আছে তোর ঠাম্মির গেস্টকে অপমান করার তার মানে ঘুরি ফিরিয়ে সব দোষ তুমি আমাকেই দেবে তাই তো আমি তোকে দোষ দিই না দিই দোষটা তোরই নেই তুই ভেবে দেখ প্রথমত মেঘের সঙ্গে জিষ্ণুর কি রিলেশন সে ব্যাপারে তুই শিওরলি কিছু জানতিস না তা সত্ত্বেও তুই লোক সমাজে যা নয় তাই বলে গেছিস নীল
আচ্ছা আমি যদি ধরেও নিই ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে, তাতে তোর কি, তোর কি, তোর গায়ে তো জ্বালা ধরছে কেন? তোর কি অধিকার আছে এসব নিয়ে কথা বলা? 28 বছর হয়ে গেছে আমি আমি বিয়ে করেছি, কিন্তু একদিনের জন্য আমি সেজুতিকে এই প্রশ্নটা করিনি যে সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে। আর তোর মধ্যে এত পজিটিভনেস এখন কোত্থেকে আসছে? যতদিন মেয়ে তোর সঙ্গে ছিল দম বন্ধ করে মেরেছিস, এখনো মারছিস, এত নেগেটিভিটি তোর মধ্যে কোথা থেকে এলো, কার ইনফ্লুয়েন্সে এলো? নাকি আগে থেকে ছিল আমরাই জানতাম? নেগেটিভিটি কাকা, মানে তুমি আমার মধ্যে নেগেটিভিটি দেখছো? হ্যাঁ দেখছি, এবং এবং এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে নীল, খুব কষ্ট পাচ্ছি, বিশ্বাস কর। যাকে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে একটু ভাব, যে যাই বলুক কারোর কথা ইনফ্লুয়েন্স করছ না নীল, নিজে ভাব, নিজে ভাব যে নিজের কোন জায়গায় ভুল হয়েছে। যদি মনে হয় যে কোথাও ভুল হয়েছে, স্ট্রেট গিয়ে ক্ষমা চা, স্ট্রেট গিয়ে ক্ষমাটা চা নীল। ভুল স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না নীল, আবারও বলছি একটু ভাব নীল, একটু ভাব, নিজেকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে ভাব নীল, নিজের ইগোটাকে মন থেকে সরিয়ে দে, নিজে সবসময় ঠিক এই ধারণাটাকে মন থেকে মুছে ফেল, তখন দেখতে পাবি যে কত বড় অন্যায় তুই নিজে করেছিস। আই এম সরি মেঘ, ভেরি সরি, তোমার কাছে মাফ চাইবো আমি। প্র্যাকটিস করছে, ওরা কালকে প্রোগ্রাম আছে তাই। তা প্র্যাকটিস করছে না, আমার গুষ্টির পিণ্ডি হচ্ছে, শ্রাদ্ধ হচ্ছে, বাড়িটাকে না বাড়ি রাখলে না, ছোট মেয়ের জন্য মেহফিল বানিয়ে দিলে। কত নিচে নামবে, এতটা কদর্য হচ্ছ কেন? আমাকে না বলে কথাগুলো নিজের ছোট মেয়েকে বলো না। কালকে ওই ছেলেটার জন্য ও বাড়িতে অত বেইজ্জত হতে হলো আমাকে, আজকে সেই ছেলে বাড়িতে এসে কালকে নীল আঙুল তুলেছে, এরপর সারা পাড়া আঙুল তুলবে। কাল তো জিষ্ণু কিছু করেনি, যা করেছে নীল, নীল যেটা করেছে সেটা একটা অফেন্স, সেটা তার পরিবারের সমস্যা, তার নিজের সমস্যা, যারা তাকে ওই শিক্ষায় বড় করেছে তাদের সমস্যা। আর লোকেদের আঙুল তোলাকে আমি গ্রাহ্য করি না, যাদের কিচ্ছু করার নেই তারা অন্যের দিকে আঙুল তুলে বেড়ায়, মানুষ হিসেবে তাদের কোনো নম্বর আমি দিই না। আমার মেয়ে গানের প্র্যাকটিস করবে এবং তুমি ওপরে যাবে না, ওদের প্র্যাকটিসে তুমি কোনো রকম বাধা সৃষ্টি করবে না, এটাই আমার শেষ কথা।
এটা তোমার কি পছন্দের গান ছিল নীল? আমাকে বারবার গাইতে বলেছো। বদলে গেলে কি করে তুমি? কি করে? রোমিও এন্ড জুলিয়েট, ট্র্যাজেডি অর রোম্যান্স? কি ব্যাপার, এভাবে চুরি করে আমার লেখা কেন পড়া হচ্ছে? চুরি করে কোথায় পড়লাম, আমি তো দেখে দেখে পড়ছি। ঠিক আছে, এখন সরো, আমার অনেক নোটস লিখতে হবে, অনেকটা বাকি আছে। সে তো বুঝলাম, কিন্তু একটা সিক্রেট কি তুমি জানো মেঘবালিকা? কি সিক্রেট? তোমার গান ছাড়া আমাকে আর কি অ্যাট্রাক্ট করেছে? কি? তোমার এই হাতের লেখা, মুক্তোর মতো সুন্দর হাতের লেখা। বাহ, তাহলে এই হাতের লেখাই প্রথম টেনেছিল স্যারকে, আমাকে না? সে তো টেনেছিল, এখনো টানছে। একটা ইচ্ছু মনে মনে যাচ্ছে। কিরকম ইচ্ছে? ইচ্ছে করছে রোজ এই হাতের লেখার প্রেমপত্র পড়ি। তাই নাকি? রোজ একটা করে চিঠি লিখবি আমার, মানে ধরো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি দেখতে পাবো আমার বালিশের নিচে তোমার লেখা একটা চিঠি, আর সেটাই হবে আমার গুড মর্নিং। খুব শখ না? আমি নাকি রোজ ওনাকে চিঠি লিখব, খুব মজা। চিঠি না, প্রেমপত্র দেবে? নো চান্স। কেন? কেন মানে আমার কোনো কাজ নেই নাকি আমি বসে বসে চিঠি লিখব? আমার সঙ্গে প্রেম করা থেকে আর কি বড় কাজ আছে তোমার? অনেক কাজ আছে। দেবে না চিঠি? না। দেবে না? কি হচ্ছে? না দিলে কি হবে সেটা জানো তো? যা হয় হোক তাও আমি দেব। বটে? আচ্ছা নীল, আর ফোনটাও ধরছে না, ফোনটাকে ফেলে গেছে নাকি বাড়িতে? আমি সুমিত্রা, এ বাড়িতে রান্না বান্না করি, বাকি কাজকর্ম করি। সকালে একটু বাড়ি গিয়েছিলাম, সেটা খুব জ্বর এসেছিল, তাই আপনার সঙ্গে আর দেখা হয়নি। আমি এখানে রাখি। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমি একা খেয়ে নেব। হ্যাঁ, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, তুমি এখন খাবে। সুমিত্রা তুমি যাও, আমি আছি, যাও। চলো বসো, খেয়ে নাও, এসো। রূপ ফেরেনি এখনো? না, ফেরেনি। ও আচ্ছা, ঠিক আছে আন্টি, তাহলে রূপ ফিরলে বরং আমরা একসাথেই খাবো। রূপ ফিরলে? রূপের ফেরার তো কোনো ঠিক নেই গিনি, তুমি খেয়ে নাও। তুমি যদি ওর জন্য অপেক্ষা করে থাকো তাহলে শুধু শুধু নিজেকেই উপোস করে থাকতে হবে। রাত্রেই তো ফিরবে, কত আর দেরি হবে? ও আসুক না, আমরা একসাথেই খাবো। আসলে কি জানেন তো আন্টি, আমি না মানে আমাদের বাড়িতে আমরা সবাই একসাথে বসে ডিনার করি, মানে ডিনারের মধ্যে সবাই বাড়িতে চলে আসে, আর ঠাম্মি সবসময় বলে যে। শোনো গিনি, কয়েকটা ব্যাপার না তোমাকে একটু মাথায় রাখতে হবে।
দেখো সব বাড়ির নিয়ম তো সমান নয়, এটা কিন্তু আমাদের বাড়ি, তোমাদের বাড়ি নয়। তোমাদের বাড়ি একরকম নিয়ম, আমাদের বাড়ি একরকম নিয়ম, আর প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা নিয়ম থাকে, প্রত্যেকটা মানুষের কিছু আলাদা আলাদা হ্যাবিটস থাকে। দেখো আমাদের বাড়ির নিয়ম যেমন তোমাদের বাড়িতে চলবে না, সেরকম তোমাদের বাড়ির নিয়ম যে এখানে চলবে সেটা কিন্তু এক্সপেক্ট করো না। কেমন এই যে একসাথে খাওয়া বা ডিনার করা, এগুলো এই বাড়িতে হয় না। এই বাড়িতে যে যার মতন সময় মতন চলে আসে, যার যার মতন খেয়ে নেয়, যদি কেউ বাইরে খেয়ে নেয় বাড়িতে এসে খায় না, দ্যাটস ইট। আর এই যে বললে না যে তুমি রূপের জন্য ওয়েট করবে, তুমি যদি রূপের জন্য ওয়েট করে থাকো তাহলে তো বলবো বেশিরভাগ দিনই তোমাকে উপোস করে থাকতে হবে। কেন এত প্রশ্ন করছো? তুমি একদিনে সব জেনে নেবে নাকি? আরে বাবা, একটু একটু করে জানতে হবে তো। আর তুমি আমাকে প্রশ্ন করছো, আমি যদি তোমাকে সব বলে দিই তাহলে মজাটা কোথায়? তোমার হাজবেন্ড, তুমি এক্সপ্লোর করবে। আন্টি, আমি না অনেকক্ষণ ধরে ওকে ফোন করছি, মানে অনেকক্ষণ ধরে, ও ধরছে না ফোনটা। ও কোথায় গেছে? ফোনটা কি বাড়িতে ফেলে গেছে? দেখো গিনি, আমার অ্যাডাল্ট ছেলেকে আমি কখনো প্রশ্ন করি না যে সে কোথায় যাচ্ছে, কোথায় গেছে বা কোথায় গিয়েছিল, কোনো প্রশ্ন করি না। এটা ওর একেবারে প্রাইভেট স্পেস, ওর যদি মনে হয় আমাকে বলবে তাহলে বলবে, আমি কিন্তু নিজের থেকে কোনো প্রশ্ন করব না। রূপ কিন্তু খুব অপছন্দ করে এই প্রাইভেট স্পেসে কেউ ঢুকলে, তাই তুমিও এই কথাটা কিন্তু মাথায় রেখো। আমি না ঠিক বুঝতে পারছি না। কেন না বোঝা তো কিছু নেই, আমি বলতে চাইছি তুমি রূপকে এই প্রশ্নগুলো না করবে না যে কোথায় যাচ্ছে, কোথায় গেছে বা কোথায় গিয়েছিল। রূপও তোমাকে তোমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না। তবে আজকে এই যে দুম করে চলে যাওয়াটা, এই ব্যাপারটা কিন্তু একদম অন্য কারণে। ও কিন্তু ভীষণ আপসেট আছে আজকে। আপসেট হয়ে গেছে কেন? হ্যাঁ, তোমার জন্যই তো হয়েছে। তোমার তো কোনো দরকার ছিল না গিনি এত বড় বড় কথা বলার। আমি কি বলেছি? বা তুমি তখন কত কিছু বললে, নিজের যোগ্যতায় উপার্জন করা ছেলে তোমার পছন্দ, নিজের পায়ে দাঁড়ানো ছেলে তোমার পছন্দ বললে না? আমি তোকে হট করে কিছু বলিনি। রূপ তো সত্যি নিজের যোগ্যতাতেই উপার্জন করে। ও ভীষণ টেনশন করে ব্যবসার জন্য। এমন কত সময় হয়েছে যে আমি ফোন করেছি, আমাকে বলেছে রেগে গিয়ে যে ড্যাড এখন আমাকে একটা কাজ দিয়েছে, সেটা শেষ করতে হবে আমাকে। না সেসব ঠিক আছে, কিন্তু এত কথা তোমার দরকার কি ছিল বলার? আঙ্কেল তখন জিজ্ঞেস করলেন, আমি সেই জন্যই। দেখো রূপের কিন্তু তোমার কথাতে খুব খারাপ লেগেছে। ও বাবার সঙ্গে ব্যবসা করে, ও নিজের ইন্ডিপেন্ডেন্ট কোনো ব্যবসা করে না, সেই জন্য হয়তো ভেবেছে তুমি ওকে ঠুকে ঠুকে কথাগুলো বলেছো। ও নিজের যোগ্যতায় কিছু করে না, সেটাই হয়তো তুমি মিন করেছো, এটা এটার জন্য আপসেট। না না আন্টি, আমি তো, ও বোধহয় আমার জন্যই তাহলে ফোনটা ধরছে না। আপনি প্লিজ ওকে একটা ফোন করুন, ও আসুক, আমি তারপর ওকে সব বুঝিয়ে বলবো। প্লিজ একবার ওকে ফোন করুন না। এখন থাক, পরে কথা বলো। কেমন? কার ফোন? মা। ফোনটা স্পিকারে দাও, স্পিকারে দিয়ে কথা। আন্টি বলছি, প্লিজ প্লিজ মাকে বলবেন না যে রূপ রাগ করে, মানে আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আমার মা না ভীষণ টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা ধরো, আগে ফোনটা ধরো। মা। গিনি কেমন আছিস তুই? তোর গলাটা এরকম কেন লাগছে রে গিনি? তুই কি কান্নাকাটি করেছিস? এই গিনি, আর ইউ ওকে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, সব ঠিক আছে, একদম ঠিক আছে। তোমরা কি করছো সবাই? কি আর করব, এতক্ষণ ধরে তোর তত্ত্ব সাজানো হলো। এই এই গিনি, বলছি তোর গলাটা এরকম লাগছে কেন রে? মন খারাপ করছিস নাকি? শোন, একদম মন খারাপ করবি না, কেমন? না না, আমি একদম মন খারাপ করছি না বাপি। বলছি যে তোকে কেউ বকেছে নাকি? মানে তোর মানে একদম ডাউন লাগছে। বাপি কে বকবে বলো তো আমাকে? এখানে এখানে কি দাদা ভাই আছে নাকি যে বকবে আমাকে? গিনি বলছি আমরা একটু ভিডিও কল করি, দেখ আমরা একটু আড্ডা দিলে কিন্তু তোর মন ভালো হয়ে যাবে একদম। না বলছি যে ভিডিও কলটা না পরে হবে। হ্যাঁ, আর আমি একদম মন খারাপ করে নেই। রূপ কোথায় রে?
আমি বাড়ি চলে যাচ্ছি। হাতের লেখা দেখে মনে হচ্ছে মেঘের খাতা। হ্যাঁ তাই তো, ও তাই এত ভাবের ঘরে। তুমি এতক্ষণ ছিলে? হ্যাঁ, ওই তত্ত্ব সাজানোর কাজ বাকি ছিল তো, জেঠিমণি তো বললো একবার থেকে যেতে। থেকে যেতে পারতে? না গো, থাকতে পারবো না, বাড়িতে ওই মেঘকে নিয়ে যথারীতি ঝামেলা শুরু হয়েছে, আর মাও একটু ডিস্টার্বড আছে তাই জন্য। কি ঝামেলা? ওই জিষ্ণুকে নিয়ে আবার বাড়ি চলে এসেছে, তারপর ঘরের দরজা বন্ধ করে গান টান, সে বিচ্ছিরি ব্যাপার ছাড়ো। আসছি নীল, বাই। মেঘ, তোর পরীক্ষার খাতা নীলের হাতে, আর এখনিও জানলো তুই আর জিষ্ণু, তোর এইবার আর ফার্স্ট হওয়া হলো না।